গতিময় জীবনে অবসাদ যেন নিত্যসঙ্গী। বিশেষজ্ঞের মতে ইন্সপিরেশন হলো অবসাদ কাটানোর অভ্যর্থ ওষুধ। তাই ধিকাস্ট পরিবার আপনাদের জন্য তৈরি করেছে এমন কিছু গল্প যা আপনাদের একটু হলেও ইন্সপায়ার করবে। অনুপ্রেরণা, আমাদের নতুন অডিও বায়োগ্রাফি সিরিজ। আজকে বলবো আরতি সাহার কথা। চলুন শুনে নেওয়া যাক। ২৯শে সেপ্টেম্বর ১৯৫৯ সাল, সময় ভোর ৫টা বেজে ৫৫ মিনিট। ইংলিশ চ্যানেলে জলের তাপমাত্রা তখন প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। চ্যানেলের সর্বোচ্চ গভীরতা ৫৭১ ফিট। জলে রয়েছে অসংখ্য প্রতিকূলতা, কি হতে পারে কেউ জানে না। না, এসব কোনো কিছুই আটকাতে পারেনি তাকে। ফ্রান্সের কেপ গ্রিসনে থেকে যাত্রা শুরু করলেন তিনি। প্রায় ২৪০ কিলোমিটার পথ সাঁতরে তার গন্তব্য ইংল্যান্ডের স্যান্ডগেটে। ১৬ ঘন্টা ২০ মিনিট এক নাগাড়ে সাঁতরে ইংলিশ চ্যানেল অতিক্রম করে নিজের স্বপ্ন পূরণ করেন এই বাঙালি নারী, তাও মাত্র ১৯ বছর বয়সে। ভাবছেন তো ইনি কে? ইনি প্রথম এশীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন। নাম আরতি সাহা। আজকের অনুপ্রেরণা এই বাঙালিনীকে নিয়েই। আরতি সাহা, জন্ম ১৯৪০ সালের ২৪শে সেপ্টেম্বর, কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে। বাবা পাঁচু গোপাল সাহা সেই সময় ছিলেন সেনা বিভাগে, আর মা, না, মাত্র ২.৫ বছর বয়সেই মাকে হারান এই মহিষী। ফলে ছোটবেলাটা কেটেছে মূলত ঠাকুমা দিদিমার কোলেই। তবে আরতির সাঁতারের নেশা লাগে কাকা বিশ্বনাথ সাহার কারণে। সেই সময় প্রায় প্রত্যেক দিন চাপাতলার ঘাটে কাকার সাথে চান করতে যেতেন তিনি। সেখান থেকেই শুরু। যাই হোক, মেয়ের সাঁতারের প্রতি আগ্রহ দেখে হাটখোলা সুইমিং ক্লাব মানে আজকের দেশবন্ধু পার্কে ভর্তি করে দেন বাবা। প্রথম প্রতিযোগিতায় নামেন মাত্র ৫ বছর বয়সে। শৈলেন্দ্র মেমোরিয়াল সাঁতার প্রতিযোগিতায় ১১০ গজ ফ্রি স্টাইলে প্রথম হয়েছিলেন আরতি। ব্যাস জয়যাত্রা শুরু, সারা দেশে ছড়িয়ে পড়ে তার নাম। সমীক্ষা বলছে ১৯৪৬ থেকে ১৯৫৬র মধ্যে রাজ্যস্তরের প্রায় ২২টি প্রতিযোগিতায় জয়লাভ করেন তিনি। তবে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ১৯৪৮ সাল। মাত্র ৮ বছর বয়সে মুম্বাইতে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় স্থান দখল করেন তিনি। এখানেই শেষ নয়, ১৯৫১ সালে ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে আরতির গড়া রেকর্ড ১ দশকেরও বেশি সময় অটুট ছিল। ১৯৫২র হেলসিঙ্কি অলিম্পিকে ভারতের প্রতিনিধি হিসেবে সাঁতারু ডলি নাজিরের সাথে ছিলেন সেই সময় সর্বকনিষ্ঠ সাঁতারু আরতি সাহা। ভাবুন, ১২ বছর বয়সেই অলিম্পিকে, আর ১২ বছর বয়সে আমি, আপনি, আমরা, বুঝতে পারছেন তো কেন এরা অসাধারণ। যাই হোক, কাজের কথায় ফিরি। সাঁতারের সাথে পড়াশোনাও চলছিল পুরো দমে। ইন্টারমিডিয়েট পাশ করেন সিটি কলেজ থেকে। তারপর সেই সময় দক্ষিণ পূর্ব রেলে ১৪২ টাকা মাইনের চাকরিও করেন তিনি। বিবাহবন্ধনে আবদ্ধ হন ডক্টর তরুণ গুপ্তর সাথে। তবে এই সব কিছুর চক্করে সাঁতার কিন্তু এতটুকুও ব্যাকফুটে যায়নি। ১৯৫৯ সাল আরতির এবং বাঙালি জাতির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। জাতীয় আন্তর্জাতিক সবকিছুই হলো, কিন্তু এবার আরতির পাখির চোখ সাঁতারুদের আন বান শান ইংলিশ চ্যানেল।
প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী বাঙালি ব্রজেন দাস আরতি সাহার নাম বাটলেন ইন্টারন্যাশনাল ক্রস চ্যানেল সুইমিং রেস অর্গানাইজার্সদের কাছে রেকমেন্ড করেন। তবে ইংলিশ চ্যানেলে বৈতরণী পার করা এত সহজ নয়, দরকার প্রায় 20,000 টাকা। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় ও জে এল নেহরুর আর্থিক সহযোগিতায় অবশেষে 1959 সালের 27শে অগস্ট প্রথমবারের জন্য ইংলিশ চ্যানেল অতিক্রম করা শুরু করেন তিনি। কিন্তু হায়, শুরুতেই বিপত্তি। প্রায় 40 মিনিট দেরিতে আসে নেভিগেশন বোট। দেরি হলেও এগিয়ে চললেন তিনি। প্রায় 14 ঘন্টা সাঁতার কাটার পর তিনি স্রোতের বিপরীতে পড়ে যান। ব্যাস, আর কোনো মতেই এগোনো সম্ভব হচ্ছিল না তার পক্ষে। ফলে নেভিগেশন বোট তাকে ছুঁয়ে ফেলে এবং তাতেই ডিসকোয়ালিফাই হয়ে যান তিনি। তবে তিনি এখানেই থামেননি, ঠিক 1 মাসের মাথায় আবার যাত্রা শুরু করেন, আর তাতেই আসে জয়। ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম এশীয় মহিলা হিসেবে তার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে রচিত হয়ে যায়। জয়লাভের পর আরতি অভিজ্ঞতা স্বরূপ জানান, ঠান্ডায় হাত পা কেটে কেটে যাচ্ছিল, 10টা জ্বলন্ত উনুন পেটের কাছে থাকলে ভালো হয়। তবে সে যাই হোক, 1960 সালে প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসেবে পদ্মশ্রী সম্মান পান তিনি। শুধু তাই নয়, 3 টাকা মূল্যের ডাকটিকিটও প্রকাশ করা হয় তার নামে। 1994 সালের 23শে অগস্ট মাত্র 54 বছর বয়সে জন্ডিস ও এনসেফালাইটিসে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মজার ব্যাপার হলো, তার 80তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ জানিয়ে গুগল একটি বিশেষ ডুডল তৈরি করে। সত্যি কথা বলতে, সেই সময় এক বাঙালি মধ্যবিত্ত নারীর ইংলিশ চ্যানেল জয় যে কেবলমাত্র সাঁতারুদের ইন্সপায়ার করে তা নয়, সমগ্র নারী জাতি, সর্বোপরি বাঙালি জাতির কাছে তিনি যেন অনুপ্রেরণা। শুনছিলেন অনুপ্রেরণা সিরিজের 11 গল্প। গল্পের মূল ভাবনায় গৈরিক সাহা, গল্প পাঠে সময়িতা ঘোষ, অনিন্দিতা পল, গল্পের সূত্রধর অভিষিক্তা সাহা, আবহ সঙ্গীত এবং মিক্সিং ময়ূখ ঘোষ। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী বুধবার নতুন এক অনুপ্রেরণার গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন।